আসসালামু আলাইকুম। আমরা যারা প্রাইভেট কার চালাই, গাড়ি, বাস, ট্রাক, সিএনজি, যত ধরনের যানবাহন বাংলাদেশে আছে, যারা আমরা গাড়ি চালাই তাদের জন্য জিপিএস ট্র্যাকার খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ ট্যাসলক জিপিএস ট্র্যাকার আমাদের অত্যাধুনিক একটি পণ্য, অত্যাধুনিক একটি পণ্য। এটাতে জিপিএস, জিএসএম, এলবিএস 3-in-1 তিনটি প্রযুক্তি একসাথে আছে। এটা আপনি মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে সব জায়গা থেকে আপনারা চাইলে গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারবেন। এবং এটা 100% লাইভ ট্র্যাকিং সিস্টেম, মাসিক কোনো বিল আমাদের নাই। তো আমি জাস্ট অল্প কটা ফিচার দেখাবো। যদি আপনার গাড়ি পার্ক অবস্থা থাকে, গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে, গাড়ির যে বডিটা আছে সেটা অটোমেটিক লক হবে, আপনাকে মোবাইল থেকে লক করতে হবে না। তো আমরা ফিচার দেখাচ্ছি আপনাকে। আমার গাড়ি কিন্তু এখন অটোমেটিক লক করা। যদি কেউ গাড়ি খোলার চেষ্টা করে, ভাঙার চেষ্টা করে এবং গাড়িটা খুলে ফেলে বা খোলার চেষ্টা করে, মূলত আপনার কাছে কিন্তু কল চলে আসবে। দেখেন, মাই কার জিপিএস। এর মানে হচ্ছে যদি গাড়িটা কেউ শেক করে, বা চুরির চেষ্টা করে, মূলত কল আসবে। সেকেন্ড অপশন হচ্ছে যদি কেউ গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে তাহলেও কল আসবে। ধরো আমি গাড়ি স্টার্ট দেই, দেখেন গাড়ি স্টার্ট দিচ্ছি আমি, যেখানে স্টার্ট দেওয়া, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল আমার। এখনই কল আসবে, ওয়েট করেন, এই যে কল চলে আসছে। এখন দেখেন গাড়িটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, গাড়ির লোকেশন, গাড়ির ডিটেলস, গাড়ির 45, গাড়ির মাইলেজ, গাড়ি কত কিলোমিটার চলতে পারে, সারাদিন কত কিলোমিটার চললো, 6 মাসের রেকর্ড থাকবে, গাড়ির নেটওয়ার্ক, গাড়ির মধ্যে জিপিএস এর সিম কার্ডটা আছে সেটা নেটওয়ার্ক, গাড়ির ব্যাটারি ভোল্টেজ, সব কিছু কিন্তু আছে। আমি যদি এখন গাড়িটা লক করে দেই তাহলে কি হয় দেখেন, এই যে লক, এখানে কাট অফ ফুয়েল অ্যান্ড পাওয়ার লেখা একটা অপশন আছে, কাট অফ ফুয়েল অ্যান্ড পাওয়ার। এটা যদি আমি ক্লিক করি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড ক্লিক করার সাথে সাথে, দেখেন আমি দিচ্ছি পাসওয়ার্ড, আমি যদি সেন্ড দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, গাড়ি কোনোভাবেই স্টার্ট হবে না। একটু কাছে আনেন, এই যে আমার ইঞ্জিন স্টার্ট, আমি চাপ দিচ্ছি, আমি ব্রেক চাপ দিচ্ছি, যে ব্রেক একটু পায়ে দেখেন, ব্রেক ব্রেক চাপ দিলাম, আবার ধরেন, কোনোভাবেই আমার গাড়ি স্টার্ট হবে না। আমি এখন গিয়ার, স্টিয়ারিং, কিন্তু স্টিয়ারিং লক হয়ে যাবে, দেখেন স্টিয়ারিং লক হয়ে গেছে, স্টিয়ারিং কিন্তু লক হয়ে গেছে এবং গাড়ি কোনোভাবেই স্টার্ট হবে না। আপনার গাড়ি চলতি অবস্থায়, রানিং অবস্থায় আপনি চাইলে আপনার গাড়ি অফ করে দিতে পারবেন। এটা গাড়ির ড্রাইভার চালাক আর দুনিয়ার যে কেউ চালাক। এটার মধ্যে আমাদের ট্যাসলক জিপিএসে আছে জিও ফেন্সিং ফিচার, মানে হচ্ছে আপনি একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন, এরিয়ার বাইরে যদি ড্রাইভার যায় আপনি মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। ইন্টারনেট ছাড়াও গাড়ি আনলক, লক, আনলক করা যায়। আপনার মোবাইলে যদি ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে আপনি গাড়ি লক আনলক করতে পারবেন। যদি আপনার ফোন বন্ধ থাকে, ইনকেস আপনার ফোন বন্ধ বা বিজি, আপনি কাছে কথা বলতেছেন, ওই মুহূর্তে গাড়িকেও ড্রাইভার বা কি যে কেউ স্টার্ট দিল বা চুরির চেষ্টা করলো, আপনার অন্য নাম্বারে কল যাবে, এরকম পরপর 3টা নাম্বারে কল যাবে, আপনার ফ্যামিলি মেম্বারের কাছেও কল যাবে। পাসওয়ার্ড ছাড়া, খেয়াল রাখবেন, পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই গাড়ি লক আনলক করা যাবে না। এর মানে আপনি 100% সুরক্ষিত। আরও মজার বিষয় হচ্ছে, আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের ট্যাসলক জিপিএস ট্র্যাকারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মনে করেন আপনার গাড়ি আছে বাংলাদেশে, আপনি আছেন সৌদি আরবে, লন্ডনে, আমেরিকায়, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি গাড়ি লোকেশন নিয়ন্ত্রণ এবং গাড়ি অন অফ করতে পারবেন, ইঞ্জিন অন অফ করতে পারবেন। আপনি বাংলাদেশে গাড়ি চলতেছে, আপনি আছেন ধরেন ইউএসএতে, আমেরিকাতে, যদি গাড়ি কেউ বাংলাদেশে স্টার্ট দেওয়ার চেষ্টা করে আপনার কাছে আমেরিকাতে মোবাইলে কল যাবে এবং অনলাইন অ্যাপসে নোটিফিকেশন যাবে। অনেক ক্ষেত্রে আমরা আমরা দেখি যে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তো পুলিশ ধরে, মামলা হয়, কেস হয়, অনেক কিছু হয়, একটাই কমপ্লেন থাকে যে আপনার গাড়ি ওভার স্পিডে ছিল। ট্রাকে, ট্রাক হোক, গাড়ি হোক, বাস হোক, যেটাই হোক, অ্যাক্সিডেন্ট হলে প্রশাসন আমাদেরকে বলে যে ওভার স্পিড ছিল গাড়িটা। তো আপনার কিন্তু মোবাইলে প্রতিটা জিনিস ট্র্যাক হয়ে যাবে, আপনার গাড়ির স্পিড কত ছিল। যখনই আপনার গাড়ি 60 কিলোমিটার, 60 কিলোমিটার ওভার স্পিড ওভার করবে, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আপনি এটা সেট করতে পারবেন, এটাকে 60, 80 নাকি 100, এটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আর একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্রতি মাসে আপনাকে 500 টাকা, 600 টাকা, 300 টাকা কোনো টাকা পে করতে হবে না। 20 ইয়ার্স, 20 বছরের জন্য আমাদের এই জিপিএস ট্র্যাকার সাবস্ক্রিপশন ফ্রি, 100% ফ্রি। আমাদের এই জিপিএস ট্র্যাকার গাড়িতে ইনস্টল করতে হলে কোনো ধরনের তার কাটতে হয় না, কোনো ওয়ারিং কাটতে হয় না, কোনো কিছু করতে হয় না, গাড়ির কোনো ম্যালফ্যাকশন হবে না। কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সিকিউরড, সম্পূর্ণ সিকিউরডভাবে এটা কাজ করে। তো আপনি নিঃসন্দেহে আমাদের ট্যাস জিপিএস ট্র্যাকার ইউজ করতে পারেন। আর ফিচার যদি আমি বলতে থাকি, ফিচার
অলমোস্ট মোর দেন 50টার বেশি বেশি ফিচার আছে। সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জিপিএস ট্র্যাকার গুগল ম্যাপের মাধ্যমে কাজ করে। গাড়ির মাইলেজ কত, গাড়ি লিটারে কত কিলোমিটার যাচ্ছে, এ টু জেড গাড়ির কমপ্লিট নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠায় চলে আসবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় 64টি জেলাতে আপনার টাসলক জিপিএস ট্র্যাকার এখন পাওয়া যাচ্ছে। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, যেখানে যান আপনি বাংলাদেশে, আমাদের টাস জিপিএস এটা পাবেন। আমাদের মোর দেন 400 সেলস পয়েন্ট বাংলাদেশে আছে। এই 400 জন দোকানদার বা 400 জন আমাদের সাথে বিজনেস পার্টনার রয়েছে, যারা আপনাকে টাসলক জিপিএস আপনাকে প্রোভাইড করবে, বিনামূল্যে গাড়িতে ইনস্টল করে দিবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সার্ভিস পাবেন। প্রফিটের দিকে চিন্তা করি না আমরা, কাস্টমার বেনিফিটের দিকে চিন্তা করি। আমরা অলওয়েজ চিন্তা করি যে আমার মাধ্যমে কাস্টমাররা কী বেনিফিট পায়। ধন্যবাদ সবাইকে। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন, ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে, এখনই ফোন দিন।